চিকেন কবিরাজ, এখানে কবিরাজ কিন্তু ঠান্ডা হয়ে গেছে একটু, তাও খেয়ে দেয় কীরকম। আমি অত ভাজা ভাজি বেশি খাই না, চিকেন কিন্তু ভরা রয়েছে মধ্যে। এটা করো মাঝে এক পিস করে নিয়েছি, কারণ কি পরে মটন করতে হবে। সেটা হচ্ছে একটা ঝাল মিষ্টি মাপা খেতে করতে হবে। এটা কিন্তু খুব সুন্দর খেয়ে সেই লাগলো।